ইনস্টাগ্রামে আবার একটা খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 5টা এগ রয়েছে। তো আজকে আমি এখানে বানাতে চলেছি এগ রেজালা। 5টা এগকে আমি মাঝখান থেকে এরমভাবে একটুখানি একটা চিরে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ভালো করে যায়। আর এখানে 6টা গ্রিন চিলি রয়েছে, 2টো শুকনো লঙ্কা, একটা ছোটো কুচি আদা আর 4টে রসুন রয়েছে, একটা গোটা বড় অনিয়ন রয়েছে, টক দই রয়েছে 3 টেবিল স্পুনের মতো, এই স্পুনে 3 টেবিল স্পুন টক দই রয়েছে এখানে। আর এখানে অল্প কটা ক্যাশুস অ্যান্ড কিশমিশ রয়েছে, গোলমরিচ রয়েছে, নুন, আচ্ছা লাগছে জিরে মশলার মধ্যে, আর ধনে গুঁড়। ব্যাস, তো ফার্স্টে আমি এখানে যেটা করব, একটা স্পুনের হেল্প নিয়ে ব্ল্যাক পেপার এই একটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে ব্ল্যাক পেপারের যে স্মেলটা আছে এটা ভালো করে এগে চলে আসে। আর একটুখানি এটা মাখিয়ে নেব আর একটু নুন দিয়ে টোটাল জিনিসটাকে এটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এই জন্যই এই গ্যাপিংগুলো করা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই গ্যাপিংগুলো এই জন্যই করা। তো এবার এটা যতক্ষণ মাখিয়ে নিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পেস্ট করে নেব। একটা গোটা অনিয়ন রয়েছে এখানে, একটু বড় সাইজেরই রয়েছে অনিয়নটা, এটা দিয়ে দেবো মিক্সিং বলে। আর টক দইটা দিয়ে দেবো এখন মিক্সিতে। তো গাইস, কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে ভেঙে দিচ্ছি অ্যান্ড আদা কুচি, চারকোয়া মতন রসুন, সমস্ত কিছু এখানে দিয়ে এটাকে এবার ফেটিয়ে নেব। অ্যান্ড এই ক্যাশুসগুলোকেও এখানে অ্যাড করে দেবো আমি। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি, এবার এটাকে বন্ধ করে নিয়েছি, একটা খুব ভালো মিক্স বানিয়ে নেব এটার। এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই পেস্টের মধ্যে এবারে আমি একটু জল অ্যাড করে এটাকে একটু লাইট বানিয়ে নেব পেস্টটা। এই হচ্ছে পেস্টটা যেটা দিয়ে আজকের পুরো রান্নাটা হবে। সো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাটার আমি রেডি করছি, এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দেব। এবার এই ব্যাটারটা হচ্ছে কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন রয়েছে এখানে, এটাকে আমি হালকা এটা ব্লেন্ড করে নেব। একদম একটু লাইট টাইপের ব্লেন্ডটা করব। আচ্ছা, এই ব্লেন্ডটা আমার অলমোস্ট রেডি। তো এই যে জিনিসটা আমি মাখিয়ে রেখেছিলাম এর ওপরে ওপরে আমি সুন্দর করে এটা একটু কোট করে নেব, দিয়ে হালকা একটু, বেশি রেডি হবে না, হালকা একটু ফ্রাই করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি ফ্রাইটা ঠিক কীভাবে করবো। তো আমি ফার্স্টে এখানে 3 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দেবো। তো গাইস, এখানে আমি একদম অল্প করে অয়েলটা দিয়েছি, এবার একটু হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি অয়েলটাকে এখানে ভালো করে মিক্স করে নেবো কড়াইটার মধ্যে। তো গাইস, তোমাদেরকে বলি যদি তোমরা সেদ্ধ ডিম এরকমভাবে চিরে নাও তাহলে ডিমগুলো ফাটে না, হয়তো এই কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব বাজেভাবে ছিটতে থাকে, আর হচ্ছে মশলাটাও খুব ভালোভাবে এটার মধ্যে যায়, যেন জিনিসটা খুব টেস্টি হয়। এবার আমি একটা একটা করে ডিম এখানে কড়াইতে দিয়ে দেবো, একটা হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই হবে না। আমি কি বলবো, গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো, তোমরাও চাইলে দিয়ে দিতে পারো। দেখো গাইস, ডিমগুলো আফটার ফ্রাই এরকম ঠিক দেখতে লাগবে, হালকা ফ্রাই হবে। মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর হলো আমি একটু জিরে দিয়ে দেবো এখানে।
এবার এখানে আমি পেস্টটা দিয়ে সামান্য পরিমাণ ওই কর্নফ্লাওয়ার গোলা জল ওটা একটু অ্যাড করছি এখানে, আর এখানে আমি হাফ টেবিল স্পুন মতন চিনি অ্যাড করে দেব, একটু মিষ্টি মিষ্টি হবে, আর একটু স্পাইসি না হলে এই রেসিপিটা আবার ভালোও লাগে না, তার জন্য আমি একটু ব্ল্যাক পেপার এখানে অ্যাড করে দিচ্ছি। সো গাইজ, এই রেসিপিটা ভীষণ ইজি, মেন ব্যাপারটা হচ্ছে এটাকে খুব ভালো করে কষাতে হবে, ব্যাস তাহলেই হয়। তো আমি এবার এখানে একটু, যেহেতু ধরে ধরে আসছে, একটু জল অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার গোলা জলটা। তো এবার এটাকে আমি ওয়েললি কুক হতে দেবো 5 মিনিট মতন ঢাকা দিয়ে, দেন আমি এখানে ডিম টিমগুলো অ্যাড করবো। হাফ টেবিল স্পুন মতন দিয়ে এবার এটাকে একটু ওয়েলি মিক্স করে নেবো।